খুব দেখার মতন গরু আছে, যা গল্প লা দেখার মতন গরু। আচ্ছা, আপনার দৃষ্টিকে আছে খুব কম আছে এই জাতি গরু, নাই তা না, অন্যান্য ফার্মেও আছে, এই জাতি গরু খুব কম ফার্মে আছে, হয়তো দু একটা ফার্মে থাকবে। আচ্ছা আচ্ছা, নাই তা না, কম থাকবে আর কি, এত ভালো গরু আছে আল্লাহর রহমতে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ দেশের বাইরের থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজকে আমরা খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমান অবস্থান করতেছি কামাল ডেইরি ফার্ম, আর এই ফার্মটি পরিচালনা করে থাকেন কামাল কাকা। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখোলা গ্রামে। আর এই ফার্ম থেকে কামাল কাকা মূলত বকনা বাচ্চা বিক্রি করে থাকেন, পাশাপাশি গাবগরুও পাওয়া যায়। কামাল কাকা দীর্ঘদিন ধরে এই পেশার সাথে জড়িত। কামাল কাকারা আপনারা অনেকেই চেনেন সবার কাকা হিসাবে। তো কামাল কাকা প্রতি সপ্তাহে গরু সংগ্রহ করে থাকেন এবং বিক্রি করেন। তো প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহে বেশ কিছু গরু সংগ্রহ করেছেন, সেই গরুগুলো আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম জাত বয়স সম্পর্কে বিস্তারিত জানাবো। তার আগে আমরা কথা বলবো কামাল কাকার সাথে। তো চলুন প্রথমে আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো কাকা চলে আসলাম আবার আপনাদের খামারে, এসে তো মাশাআল্লাহ বেশ কিছু গরু নতুন দেখতে পাচ্ছি। আবার কিছু নতুন আছে, কিছু পুরিনাও দু একটা আছে ওর ভিতরে। সব তো বিক্রি হয় না, কিছু থেকে বিক্রি হয় না, কিছু প্যাগনেট হয়েছে এর ভিতরে, গাবো হয়েছে দুইটা গরু, বীজ দিছে। কেন ব্যবসাটা কেমন হচ্ছে? চলছে মোটামুটি, আল্লাহ চলাচ্ছে। আছে খুব দেখার মতন গরু আছে, যা গল্প লা দেখার মতন গরু। আচ্ছা, আপনার দৃষ্টিকে আছে খুব কম আছে এই জাতি গরু, নাই তা না, অন্যান্য ফার্মেও আছে, এই জাতি গরু খুব কম ফার্মে আছে, হয়তো দু একটা ফার্মে থাকবে। আচ্ছা আচ্ছা, নাই তা না, কম থাকবে আর কি, এত ভালো গরু আছে আল্লাহর রহমতে। কয়টা গরু দেখাবেন আজকে? হয়তো 12-13টা দেখাবো আর কি, গরু আছে 12-13টা গরু আমি দেখাবো আজকে। 12-13টা গরু দর্শকদেরকে দেখাবো। আচ্ছা আচ্ছা, তো গরুগুলো আগে আমরা একটু দর্শকদেরকে দেখাই। অবশ্যই। সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম কাকা আমরা, এটা কি জাত? প্রথম গরু সুন্দর দর্শক ভাইরা বলবো, হলিস্টন ফ্রিজিয়ান রানী শঙ্কর বলা হয় এর বীজের, এর কোনো হিসাব নাই। এই গরু মানে অত্যন্ত ভালো মাপের গরু, অত্যন্ত ভালো মানের গরু, এটা বছরে দু চারটি বাড়ায় আর কি। দর্শক দেখতে পাচ্ছেন বছরে দু চারটি বাড়ায়। বয়সটা কেমন এটা? বয়সটা এর গলার কোনো কম, বয়সটা হচ্ছে 9-10 মাস হবে আর কি। চারটা কুর সাদা, মুখ গোলাপি, দেখেন যে গরু কাক বলে এর। এ এখন আমি আর কি বলবো, দর্শক ভাইরা বলতে হবে যে না গরু উনার ফার্মে আছে। দর্শক দেখতে পাচ্ছিলেন, হ্যাঁ, বাংলাদেশে অনেক ভাই জানেন, আমার কমেন্ট লাগে, কমেন্টের লেখক যে গরু আছে নাকি, একটু গরু নাকি এটা বলুক আর কি। দুধের বাটগুলো কাকা একটু অবশ্যই দেখাবো, দেখেন গরু কাক বলে আর রসুনের এত দেখা যাচ্ছে মোটা রসুনের সুসার মতো, দেখেন গরু কাক বলে আর গরু কি যে পশমি কাটেন, দেখেন চারটা বাট। দর্শক বাটগুলো দেখতে পাচ্ছিলেন, বাটগুলো ভালো আসছে, মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন বলে একেবারে চারটা খুর সাদা, মুখ গোলাপি, এটা হাজারে একটা মিলে আর বছরে দু চার 10টা গরু আর কি ইনশাল্লাহ। মাথাটা অনেক ছোট, হ্যাঁ মাথা একবারে ছোট, কান দেখেন এতটুকু ছোট, চারটা খুর সাদা, না সিং হয়নি কো, সিং হবে এইটুকি, এর বেশি না। যে গরুগুলো সিং দেরিতে হয় ওই গরুগুলো যাতে মানটা একটু ভালো থাকে। হ্যাঁ 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 হ্যাঁ, মাজাটা অনেক চওড়া। ওর বাপে এখন এই গরু কিনতে লাগি ধরেন 10টা-20টা ফারামা লাগিয়েছিল, পারেনি, দামে টেকতে না পারার জন্য আমি লিছি, যদি এখন যদি কোনো ভাইজান লেয় লিবে আর না লিবে আমার ফার্মে এটা তৈরি হবে, এই আশায় আর কি নিছি। দামটা কেমন রাখছেন? দামটা এটা আলোচনার সাপেক্ষে আমি কথা বলবো, এইটা আর একটা বছর আমি আলোচনার সাপেক্ষে বলবো, আর সব গরুর দাম বলবো। তো দর্শক চলুন পরবর্তী গরু আপনাদেরকে দেখাই। সিরিয়ালের 2 নম্বর গরুটা কাকা দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের? এটা হলিস্টন ফ্রিজিয়ান, এ মানুষ মন্ডি বলবে মন্ডি না, অরিজিনাল বিডের এসিআই বিজের, দেখেন মাথা কাকু, মাথা কি জিনিস, মুখ গোলাপি, চোখ শুদ্ধি, ভুরু শুদ্ধি গোলাপি, চারটা খুর সাদা আছে, বুঝতে পারছেন? আর দেখেন গায়ের চামড়াটা একটু ভালো করে দেখান, গলার কোনো কম্বল নাই, তলেও কোনো কম্বল নাই, আল্লাহর রহমতে অত্যন্ত ভালো মাপের গরু, ছোটো দেখার মতন গরু আর কি। আর এরই দুধ হয়, এই গরুর দুধ না হলে আর দুধ
হওয়ার কোনো গরু হ্যাঁ দুধেরই গরু হ্যাঁ দর্শক ভাইরা কি বলবে তা জানিনি এসব বলছো দুধে দেন রেডি গরমের ভাব এসে গেছে লক্ষণ রেডি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ গরমের ভাব ওই তো 10 11 মাস হবে রেডি হয়ে যাচ্ছে বাটগুলো দেখাই কাকা হ্যাঁ বাট অবশ্যই দেখাবেন দেখেন ভালো করে দেখেন দর্শক বাটগুলো দেখতে পাচ্ছেন দেখেন বাট কাক বাটগুলো ভালো আসছে দেখেন কাক এই পাশ থেকে দর্শক দেখতে পাচ্ছেন দামটা কেমন রাখছেন এই গরুটা আর ওই গোটা দুইটা গরু আমি জুড়ে আলোচনা সাপেক্ষে এই গরুটাও ভালো একটা গরু কাকা এটাও জাতমানটা খুব ভালো এইজন্য অত্যন্ত জাতমান ভালো মাপের গরু অত্যন্ত মাপের ভালো মাপের গরু অত্যন্ত পার্সেন্টের গরু দুইটা গরুই আলোচনা সাপেক্ষে এই দুইটা গরুই আমি আলোচনা সাপেক্ষে আরো গরু আছে আমাদের সিরিয়ালে তিন নাম্বার গরুটা আপনাদেরকে দেখাই তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছেন কাকা এটা কি জাতের এটা হলস্টন ফ্রিজিয়ান এসআই বিজের আর কি হলস্টন ফ্রিজিয়ান এসআই বিজের হ্যাঁ বাটগুলো ভালো আসছে কাকা এই পাশ থেকে দেখাই হ্যাঁ দেখেন অসুবিধা নেই দর্শক এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন অনেক শক্তি অনেক শক্তি কাকা এটা গরু দর্শক দেখতে পাচ্ছেন মা শক্তি ভুরাগুলো চারটা পা খুর গাও চামড়া গলার কোনো কম্বল নাই নিচেও কোনো ঝোল নাই অরিজিনাল বিডের গরু যা হলস্টাইন ফ্রিজিয়ান বলে গলবেলা মানুষ যদি গরুকে এইসব গরু কিনে ঠকে তাহলে মানুষ গরু দিন আর কিনে না অন্য কোনো ব্যবসা করে দিন যেই হোক যদি এই গরু কিনি যদি কোনো লোক ঠকে যায় তাহলে আর গরু ব্যবসা দিন কেউ করে না আমি নিজেও দামটা কেমন রাখছেন এটার দাম রাখছি 1,22,000 এই গরুটা তিন নাম্বার গরুটার দাম রাখছেন 1,22,000 টাকা তো দর্শক ছিলেন সিরিয়ালের চার নাম্বার গরুটা আপনাদের দেখাই সিরিয়ালের চার নাম্বার গরুটা কাকা দেখতে পাচ্ছেন এটা হলস্টাইন ফ্রিজিয়ান 13 প্লাস একবার গরু মারছিল আমি দিইনি এটা হলস্টাইন ফ্রিজিয়ান বয়সটা 13 প্লাস 13 প্লাস রেডির কাছাকাছি মানে রেডি ধরা চলে সব নতুন গরু এগুলো সব বয়সটা বয়স রেডি রেডি মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুগের ভরুসুদি দেখেন যাতে যা হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন বিজের বাচ্চা মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন একটু ওই সাইড থেকে কাকা দর্শক দেখতে দেখেন অবশ্যই দেখাবো অবশ্যই দেখেন দেখেন দর্শক এই চোখের ভুরু সিদ্ধি সাদা এই যে রেডি খুব বড় লম্বা মাপের দেখেন গলায় কোনো কম্বল নাই নিচে কোনো ঝোল নাই কো নিচ ন্যাস হচ্ছে হাঁটুর নিচে গা চামড়া দেখেছেন কোন জায়গায় দুধের বাটগুলো একটু দর্শক দেখে দেখেন অবশ্যই দুধের বাচ্চা একটা বাচ্চা তলা নেমে আছে দেন দুধের তলা নেমে বাটগুলো দেখতে পাচ্ছিলেন দেন তলা নেমে আছে মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন শিংগুলো সাদা শোকের ভুরু শুদ্ধি গোলাপি হয়ে গেছে সিংহ সাদা দেখেন গায়ে চামড়াগুলো দেখেন দেখেন চামড়াগুলো দেখেন দামটা কত রাখছেন এটা এটা দাম রাখছি 1,22,000 পাঁচ নাম্বার গরুটার দাম রাখছেন 1,22,000 টাকা তো দর্শক চলুন সিরিয়ালের ছয় নাম্বার গরুটা দেখাই সিরিয়ালের ছয় নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম এটা কি জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান রানী শঙ্কর বলে ও তো জাত না হলস্টাইন ফ্রিজিয়ান মূলত জাত আর কি হলস্টাইন ফ্রিজিয়ান হ্যাঁ বয়সটা কেমন এটা বয়সটা এটা 20 দিছে এই দুইটা করে গত সাথে একই দিনে 20 দিছে একই দিনে 20 দিছে একই দিনে 20 দিছে এসআই 20 দিছে একই দিনে দর্শক দেখতে পাচ্ছেন একই দিনে 20 দিছে কার্ড আছে ভিডিও আছে আমি দিয়ে দিব অসুবিধা নেই যদি থাকি যায় ওনার ভাগ্য ভালো নালে আরেকবার দিয়ে দি বাটগুলো দেখাই কাকা অবশ্যই দেখাবেন অবশ্যই দেখাবো দেখেন দর্শক বাটগুলো দেখতে পাচ্ছিলেন খুবই চঞ্চল প্রকৃতির গরু দেখেন চঞ্চল দেখেন বাট কাক কয় বাটগুলো ভালো আসছে কাকা দেখেন কাক কয় মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাজা ভালো রসুনের সুসা গরুটাও ভালো খুবই ভালো বড় মাপের গরু দামটা কেমন রাখছেন এটার এটার দাম রাখছি 1,15,000
6 নাম্বার গরুটার দাম রাখছেন 115000 টাকা এটা 20 দিয়া গরু এটা এখন এই 9 মাস 10 দিন গেলে ইনশাআল্লাহ এই দুধের আশা করা যাবে যদি আল্লাহ 20 থাকি যায় তো দর্শক চলেন পরবর্তী গরু মিস করার তো কথা নেই জাতের গরু মিস হয় না সিরিয়ালের 7 নাম্বার গরুটা কাকা দেখতে পাচ্ছিলাম এটা কি জাতের এটা হলিস্টন ফ্রিজিয়ান হলিস্টন ফ্রিজিয়ান অরিজিনাল বিডের গরু এবার যে সব গরুগুলো আছে আল্লাহর রহমতে সবই বিড অরিজিনাল দর্শক হলিস্টন ফ্রিজিয়ান বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন খুবই ভালো মাথা বয়সটা বয়সটা হয়তো 10 বাদ দেখাই কাকা একটু হ্যাঁ দেখেন দর্শক বাটগুলো দেখতে পাচ্ছেন বাটগুলো তো কাকা ভালো আছে খুব ভালো দেখেন দেখছেন খুবই ভালো ভালো আসছে হ্যাঁ খুবই ভালো থাক 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 খুব মাথাটা এই সাইড থেকে দর্শক দেখতে পাচ্ছেন দামটা কেমন রাখছেন দাম 82000 7 নাম্বার গরুটার দাম রাখছেন 82000 টাকা আলোচনা সাপেক্ষে দর্শক নিতে পারবে সাপেক্ষে নিতে ও অত্যন্ত ভালো মাপের গরু অত্যন্ত এই দেখেন চামড়াগুলো দেখেন কুম্বল নাই গলায় ন্যাস কত ছোট চোখগুলো ভালো চারটা খুর সাদা সব ভালো মাপের 10 প্লাসের গরু এটা দেখলাম আমরা 7 নাম্বার গরুটা তো দর্শক চলেন 8 নাম্বার গরুটা দেখাই সিরিয়ালের 8 নাম্বার গরুটা এটা জার্সি সাথে ফ্রিজিয়ানের ক্রস জার্সির সাথে ফ্রিজিয়ানের মিশ্রণ বয়সটা কেমন এটা এটা বয়স এটা 10 প্লাস 10 প্লাস দর্শক বয়সটা 10 প্লাস একটু ঘুরে দেন দর্শকদেরকে দেখাই হ্যাঁ দেখেন দেখেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর একটি বাচ্চা মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন মাজাটা অনেক চওড়া হ্যাঁ হ্যাঁ ভালো আছে আর কি দর্শক দেখতে পাচ্ছেন দুধের বাটগুলো দর্শক দেখতে পাচ্ছেন বাটগুলো ভালো আসছে বাটও ভালো সব দিকে খুরশুদ্ধি সাদা অত্যন্ত ভালো মাপ মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন দাম কেমন রাখছেন এটার এটার দাম 62000 62000 টাকা হ্যাঁ হ্যাঁ আলোচনা সাপেক্ষে নিতে পারেন আলো অল্প কিছু 62000 এটা 10 প্লাসের গরু দান বাট গাট সবই ভালো সব দিকেই ভালো আর কি তো এটা দেখলাম আমরা 8 নাম্বার গরু 8 নাম্বার তো দর্শক চলুন পরবর্তী 9 নাম্বার গরুটা আপনাদেরকে দেখাই পরবর্তী 9 নাম্বার গরুটা কাকা দেখতে পাচ্ছেন এটা মুন্ডি বাচ্চা ছোট মুন্ডি বাচ্চা হ্যাঁ 6 প্লাস হতে পারে 6-7 এর বয়স 6-7 মাস বয়স হতে পারে হতে পারে হ্যাঁ অনুমান আমার মুন্ডি বাচ্চা মুন্ডি একবার মুন্ডি অরিজিনাল মুন্ডি একবার মুন্ডি অরিজিনাল মাথাটা অনেক সুন্দর হ্যাঁ খুব সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন দুধের বাটগুলো কাকা একটু দর্শকদেরকে দেখাই ছোট গরুর দেখেন 6 মাসি গরু আর বাট কি দেখাবো তা বাট ভালো আছে দেখেন তা ভালো আছে বাটগুলো ভালো আছে তা ভালো আছে ইনশাআল্লাহ দামটা কেমন রাখছেন এটার দাম 66000 66000 টাকা দর্শক দামটা রাখছে 66000 টাকা এটা দেখলাম আমরা 9 নাম্বার গরুটা 9 নাম্বার আরো আছে না হ্যাঁ আরো আছে তো দর্শক চলুন দেখাই আপনাদের আচ্ছা পরবর্তী 10 নাম্বার গরুটা কাকা দেখতে পাচ্ছেন এটা হলিস্টন ফ্রিজিয়ান এটা দাঁতেই নি এখনো 7 মাস প্রেগন্যান্ট 7 মাস প্রেগন্যান্ট এখনো দাঁত হয় নাই এখনো দাঁত হয় নাই দর্শক এখনো দাঁত হয় নাই 7 মাসে প্রেগন্যান্ট খাবার তো খুব রুচি আছে দেখা যাচ্ছে খাওয়া সারা যাবে না খাওয়ার দিকে বসে গিয়া আর গরু লম্বা কত এখনো দাঁতে নি গরুর স্টেক দেন কয় তাহলে আরো বড় হবে 7 ফুটেরও বেশি আছে আরো বড় হবে হ্যাঁ দর্শক বাটগুলো দেখতে পাচ্ছেন এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন চেক দিয়ে নিতে পারেন হ্যাঁ চেক দি মানে 7 প্লাস যাচ্ছে না আমি আসতেছে তো চেক দি দিব যেই নিবে চেক দি নিবে দাঁত হয়নি একটা দাঁতও ভাঙেনি দিশে দেখিয়ে দিবে আমি কথার সাথে কাদের মিল থাকলে নিবে উনি আর নালে উনির খরচটাও আমার তো নিয়ে যাবে যে খরচ দেন ভদ্রলোকের মতো দামটা কত রাখছেন এটা এটার দাম রাখছি 172000 172000 টাকা 10 নাম্বার গরুটা হ্যাঁ এটা 10 নাম্বার এই দুইটাই গাব 11 নাম্বার গরুটা দেখতে পাচ্ছেন 11টাও গাব এটা দুই দাঁত ভাঙি চার দাঁত হইছে এটা প্রথম মেইন বীজ পালপাতে একটু দেরি হইছে হয়তো আচ্ছা আচ্ছা এটা কত দিনে গাব আছে এটা এটাই এটাও 7 প্লাস এটাও 7 প্লাস গাব মাস দেখ সময় আছে হ্যাঁ মাস মাস দেখ সময় আছে বাটগুলো দেখাই দেখা কিন্তু বাটগুলো দর্শক দেখতে পাচ্ছেন দেন খুব ভালো দর্শক দেখতে পাচ্ছেন বড় গরু দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে হ্যাঁ দুই দাঁত ভাঙি কেউ কেউ বাদে দুই দাঁত বাড়াইছে আর কি চার দাঁত হচ্ছে দামটা কত রাখছেন এটার এটার দাম হচ্ছে 170000 170000 আলোচনা সাপেক্ষে নিতে পারেন নিতে এটা রক দেখেন এই গরু রক দুধের ব্র্যান্ডটা দেখে নেবেন এটা দেখলাম আমরা 11 নাম্বার গরু 11 নাম্বার আর আছে না আরো দেখাবো একটা ষাড় গরু তো দর্শক চলুন দেখাই আপনাদেরকে 12 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম ষাড় গরু না এটা ষাড় গরু এই কুরবানিতে রেডি হবে না রেডি হবে আশা করা যায় আর কি আশা করা যায় হ্যাঁ এখন বড় তো মাংস টাংস মেলা মাংস আছে গায়ে এখন এখন প্রায় 5 মাসের মতো সময় আছে হ্যাঁ 5 মাসের মতো সময় দাইতি যাবে আশা করছি যে দাইতি যাবে আর দিতে যাবে না খুব বড় দেখেন দর্শক দেখতে পাচ্ছেন দামটা কেমন রাখছেন দাম খুব বেশি না ষাড় গরুর বাজার অত্যন্ত মাংস সারা বাংলাদেশে 700 800 700 কেজি
যোগাযোগটা কিভাবে করবে কাকা? যোগাযোগ পাবনা ডিস্ট্রিক্ট ঈশ্বরদী থানা অরঙ্গুলা ঈশ্বরদী টাউনের নামে অরঙ্গুলা হাট, হাটের পাশেই পূর্ব পাশে আমার ফার্ম, আমার নামের পুরাই মুখ। আর সারা বাংলাদেশের লোক তো যারা গরু বাছুর কিনে আমাকে চিনি, ইনশাল্লাহ আশা করি। তা গরু যে গরুগুলো দেখাইছি আল্লাহর রহমতে অত্যন্ত ভালো মাপের গরু, আমিও একটু বাইরে ছিলাম কথা বলতে পারছি না বেশি, অত্যন্ত ভালো মাপের গরু। যে নিবে যারা নিবে তারা কোনোদিনই ঠকবে না আল্লাহর রহমতে, আর যারা নিবে তারা নিজেও দেখি বুঝতে পারবে না কামাল কাকা কী বলছে। হ্যাঁ, আর গরু খুব ভালো গরু আছে, ইনশাল্লাহ ঠকবে না। এইসব গরুগুলো এখন গরমের সময় নিয়ে যাকে এই বছরে ধরেন রেডি হয়ে যায়, গাভ হয়ে যায়, গাভায় বাছুরও এই বছর শেষের দিকে হয়ে যাবে। যেগুলো রেডি বকনা দেখাইছি এগুলো এই বছরের শেষের দিকেই হচ্ছে ইয়ে যাবে, 9-10 মাস পরেই আর কি। যেগুলো রেডি এগুলো ধরেন 2-1 দিনের ভিতরেই গরম এসে যাবে আশা করা যায়, 1-8 মাসের ভিতরে। আর কয় আমি কয়টা বীজ দিছি এসে দেখে শুনে নিতে পারবেন? নিতে আসি এখানে, আমি দেখি শুনি বুঝি নিয়ে যাবে, আল্লাহর রহমতে কোনো অসুবিধা নেই, দেখি শুনি বুঝি নিয়ে অত্যন্ত ভালো। আমি গরু দিছিলাম ওরা আসবে ওদের সোমবারে আসবে কয়েকজনা বুঝতে পারবেন কুষ্টিয়া। আচ্ছা আচ্ছা, তো কাকা ঠিকানাটা? ঠিকানাটা পাবনা ডিস্ট্রিক্ট ঈশ্বরদী থানা ঈশ্বরদী চলে আসি, ট্রেনের নামলে 10 টাকা ভাড়া দিলে অনেকগুলো হাট পার হয়, কামালের মোড়ে আমার মোড়ের নামে মোড়ে ফুড়ি ফার্ম, বাসের দিন নামলে 10 টাকা ভাড়া দিলে ট্রেনের নামলে আসবে। দাশুড়ি পানকান্ড দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ঢাকারও ও দাশুড়ি মোড়ে যদি আপনি আসি নামে ওখান থেকে 10 টাকা ভাড়া দিলে ইনশাল্লাহ চলে আসতে পারবে। এই আচ্ছা, তো কাকা আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গরু দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনাকেও ধন্যবাদ, দর্শক ভাইদের প্রতি আমার সালাম।